রহমতুল্লাহি আমরা খ্যাত আল ইসলা গ্রুপের প্রশ্ন হচ্ছে কারোর যদি জনিত সমস্যা থেকে থাকে এবং একই নামাজে তাকে বারবার উজু করতে হয় এক্ষেত্রে তিনি কিভাবে নামাজ আদা করবেন বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হব

যদি কোনো ব্যক্তি এই সমস্যা থেকে থাকে যে তার একই নামাজে বারবার বায়ু চলে আসে যদি এমনটি হয় আর এটি অস্থায়ী হয় যদি হঠাৎ করে হয় তাহলে তো আমরা পরামর্শ দেব যে তিনি নামাজ ছেড়ে দেবেন এবং পুনরায় উজু করে আসবেন পুনরায় তিনি প্রথম থেকে নামাজ আদা করবেন কেননা এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন রদিউ আনহুমা

কারো উজু চলে যায় অথবা উজু না করে নামাজ পড়ে তাহলে সে নামাজ নামাজ নয় এই নামাজ আল্লাহ দরবার গৃহীত হবে না কবুল হবে না এজন্য সব সময় পবিত্রতা অর্জন করে আমাদেরকে নামাজ আদা করতে হবে যেমনটি আমরা উল্লেখ করাছি যদি কোনো কারণবশত উজু চলে যায় নামাজ অবস্থাতে তাহলে নামাজ ছেড়ে দেওয়া পুনরায় সুন্দরভাবে উজু করে ফিরিয়ে নামাজ পড়া আর এই ক্ষেত্রে যদি কারো শরীয়তের অজর থেকে থাকে যেমনটি উল্লেখ করা হয়েছে বারবার বায়ু চলে যাওয়া তিনি চেষ্টা প্রচেষ্টা করছেন কিন্তু সম্ভব হয়ে উঠছে না এই ক্ষেত্রে আমরা তাকে বলবো যে আপনি যত শত আল্লাহকে ভয় করার চেষ্টা করেছেন এতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুই আপনার কাছে চান কেননা আল্লাহ সুবহানাহু تعالی નીતિমালা হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা আল্লাহ সুবহানাহু ওয়া কাউকে সাধ্যতীত কোনো কষ্ট দিতে চান না কেউ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে বসে পড়বেন যদি বসে না পড়ে যদি বসে না পারেন তাহলে শুয়ে পড়বেন যদি শুয়ে শুয়েও হাত বাধার বাধা বাধাতেও হাত বাঁধতেও তিনি অক্ষম হন শক্তি না থাকে তাহলে যেইভাবে রয়েছেন সেভাবে বাধা করতে হবে এই ক্ষেত্রে উজুর ক্ষেত্রেও এমনকি নামাজের ক্ষেত্রে যদি বহুমূত্র রোগ হয় অথবা বায়ুজনিত সমস্যা ঘটে যে তিনি তার নিজকে কন্ট্রোল করতে পারেন না বারবার বায়ু চলে আসে এই ক্ষেত্রে তিনি প্রথম যখন নামাজ আলা করবেন তখন পবিত্র অবস্থায় শুরু করবেন এরপরে যেই অবস্থায় তিনি আছেন যদিও বাইরে চলে যায় এরপরও সেই অবস্থাতে তার নামাজ বৈধ হবে কেননা এটি হচ্ছে তার শরীয়তের অজরের মাস আর ওজরের ক্ষেত্রে ইনশা আল্লাহ তার নামাজ আল্লাহ তালা কবুল করবেন এবং তিনি পূর্ণ স পাবেন অল্লাহ তাআলা আলম